বিশ্ব যখন তোলপাড় হচ্ছে করোনা মহামারীর জন্যে, ঠিক তখনই আরও এক ভয়ানক জীবাণু এই বিশ্বে ঘাঁটি গেড়ে বসেছে। একে ভাইরাসের রক্ষে নেই, তার ওপর ব্ল্যাক ফাঙ্গাস। বেশ কিছুদিন ধরে পশ্চিমবঙ্গের কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় ব্ল্যাক ফাঙ্গাসের খবর উঠে আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। এবার মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ শহরের হাইস্কুল পাড়ার বছর 65-এর বাসিন্দা নজরুল ইসলাম সম্প্রতি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন। নজরুল ইসলাম ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায়। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গিয়েছে, বিগত কয়েক মাস ধরে নজরুল ইসলাম বাইরে থাকতেন, জিয়াগঞ্জের বাড়িতে তেমন আসতেন না। বর্তমানে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার পর জিয়াগঞ্জের বাসিন্দা নজরুল ইসলাম রাজধানী কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় বাসিন্দারা নজরুল ইসলাম যাতে সুস্থ হয়ে আবার জিয়াগঞ্জে ফিরে আসতে পারে সেই আশায় রয়েছে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। সেরকম কিছু বলতে পারছি না, এর আগে একবার শুনেছিলাম যে অসুখ হয়েছিল, দিয়ে আজকে শুনলাম যে এরকম একটা ব্যাপার। এর বেশি আর কিছু যাই না, মিডিল একবার এসেছিল এটুকুই, দিয়ে একবার দেখেছিলাম, দিয়ে আর এই যে আজকে শুনলাম এইটাই। কতদিন ধরে অসুস্থ ছিল? সেরকম কিছু বলতে পারছি না, এর আগে শুনেছিলাম 2 মাস আগে মিনিমাম যে অসুস্থ ছিল, হয়েছিল শুনেছিলাম, হ্যাঁ কোভিড হয়েছিল, কিন্তু এখানে থাকতো না তো, অনেকদিন থেকে নেই। এমনি স্কুল টিচার ছিল, রিটায়ার করে দিই, রিটায়ার এই কালুখালিতে কোন স্কুলে চাকরি করত। কতদিন ধরে নেই? নেই তো ওই তো প্রায় 1-2 মাস এরকম, মিডিল একবার এসেছিল। আপনার নাম হচ্ছে ফাইজাল আহমেদ। মাস দুয়েক আগে মানে সুস্থ ছিল শুনেছিলাম, যে তারপর একদিন শুনলাম নাকি অসুস্থ, তো বাইরে ট্রিটমেন্টের জন্য গিয়েছিল। তো বাইরে ট্রিটমেন্ট করে প্রায় মাসখানিক পর বাড়িতে একবার এসেছিল, এসে তখন প্রায় সুস্থই। আমি জিজ্ঞাসা করলাম যে কেমন আছেন কাকা, তো বললো না সুস্থ আছি, তো আমি আর একবার যাবো বাইরে ট্রিটমেন্ট করাতে। তো তারপর প্রায় মাস ডেরেক হয়ে গেল, এখনও পর্যন্ত আসেনি, বাইরে হয়তো ট্রিটমেন্ট করছে এটাই জেনেছি। তো হঠাৎ আজকে এরকম শুনলাম নাকি তিনি এই এই রোগে আক্রান্ত হয়েছেন। তো শুনে খুব কী রোগ, ওই ব্ল্যাক ফাঙ্গাস না কি এরকম একটা রোগ শুনলাম, ভয় লাগছে বিশাল। শুনলাম তো শুনে খুব খারাপ লাগলো এটাই। তিনি স্কুল শিক্ষক ছিলেন, এখন অবসরপ্রাপ্ত, ভালো লোক এটাই, খুব ভালো লোক, বাড়ি বাইরের সঙ্গে প্রতিবেশী কারোর সঙ্গে মেশা টেশা সব খুব কম টম করতো, খুব ভালো। হ্যাঁ, আমার নাম পলাশ সরকার। ওনার কি নাম? ওনার নাম নুরুল ইসলাম। আমার নাম পলাশ সরকার। আমি প্রতিবেশী পাড়ার। নিউ নেত্র সেবা সদন আই নার্সিং হোম একটি সম্পূর্ণ চক্ষু চিকিৎসা কেন্দ্র। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ ডাক্তার দ্বারা চক্ষু চিকিৎসা করা হয়। চোখের যে সমস্ত পরিষেবা এখানে পাওয়া যাবে সেগুলি হল কম্পিউটারের সাহায্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন, নেত্রনালী অপারেশন, ডায়াবেটিক রেটিনোপ্যাথি ক্লিনিক, লো ভিশন এইড ক্লিনিক, কন্ট্যাক্ট লেন্স ক্লিনিক, গ্লুকোমা থেরাপি, বায়োমেট্রি, টেনোমেট্রি টেস্ট, কেরাটোমেট্রি, যে কোনো ধরনের মাথা ব্যথার জন্য বিশেষ চিকিৎসা, এবং রয়েছে আধুনিক চশমার শোরুম। আমাদের ঠিকানা সাজুর মোড়, নিমতিতা, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 6294211939 অথবা 9932764125 অথবা 9614714687 এই নম্বরে।